এতে করে আকর্ষিক বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ গত জুলাই মাসে স্বৈরাচারী সরকার আন্দোলনরত যত ছাত্রকে হত্যা করেছে তার সঠিক বিচারের দাবি জানানো হয় সমাবেশে সাধারণ সম্পাদক রাকিব বিন আনোয়ার উপদেষ্টা আমেল খান চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ভারত তিস্তা ব্যারেজ ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশের অনেক জেলাতে বন্যার দেখা দিয়েছে তারা গেট খোলার আগে একটি বারের জন্য বাংলাদেশকে জানায়নি মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ মুজাহিদ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী সহ সভাপতি মকবুল হোসেন নাটোর প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়বী আমির আল্লামা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কৌমি মাদ্রাসা সম্পাদক উবায়দুল্লাহ নাটোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশ নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত আলহামদুলিল্লাহ ভাই বোনদেরকে হত্যা করেছে নিহত করেছে এবং ছাত্র পরিচালনা করেছে

স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সদস্যদের দিকে তাকিয়ে দেখুন যদি আপনাদের সন্তান এই জন্য ভিত্তিক আল্লাহ দেয় বিচার এই জন্য আমি বাংলা